বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের রেজাল্ট পাবলিশড হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেল যে পোর্টালটি রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজে এই সংক্রান্ত আপডেট দেওয়া রয়েছে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে এই রেজাল্টটি চেক করে ফেলেছো। যারা এখনও পর্যন্ত এই রেজাল্টটি চেক করনি, তাদের জন্য খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের এই রেজাল্টটি চেক করতে হবে। এরপর আমরা বিস্তারিত আলোচনা করছি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইট। ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে স্ক্রল করে একটি লেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে বি ইউনিটের রেজাল্ট পাবলিশড হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে বি ইউনিট জেনারেল। এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ প্রায় 85 পাতার একটি পিডিএফ রয়েছে যেখান থেকে রোল নাম্বার অনুযায়ী, এরপর মেরিট এবং স্কোর, এখানে যে স্কোরটি দেওয়া হয়েছে সেটা 120-এর উপর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রোল নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের যে অবস্থান, মেরিট এবং তোমাদের স্কোর তোমরা দেখতে পাবে। এখন অনেকেই হয়তো বা বলতে পারবে, ভাই এত বড় একটি পিডিএফের মধ্যে কিভাবে আমার রোলটি খুঁজে পাবো? বন্ধুরা, কিছুটা সময় লাগবে, তারপর এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে, অর্থাৎ তোমার প্রোফাইলে লগ ইন করে রেজাল্টটি দেখতে চাও, এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী 2-3 ঘন্টার পরে হয়তো বা এই রেজাল্টটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া তোমরা আইসিটি সেলের যে ওয়েবসাইটটি রয়েছে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বি ইউনিট সি পিডিএফ নামের একটি অপশন রয়েছে। এখানে যদি তুমি ক্লিক করো, সাথে সাথে তোমরা এই পিডিএফটি দেখতে পাবে। আশা করি রেজাল্ট দেখার যে পদ্ধতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখন এখানে একটি কথা রয়েছে বন্ধুরা, অনেকেই হয়তো বা বলতে পারো বা অনেকেই ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া, এই পিডিএফের মধ্যে আমি অনেক খুঁজেছি, আমার রেজাল্টটি আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমার কি করণীয় রয়েছে? বন্ধুরা, যদি এই পিডিএফের মধ্যে তোমার রোলটি না দিয়ে থাকে বা তুমি খুঁজে না পেয়ে থাকো, তার মানে হচ্ছে তুমি এই কৃতকার্য, অর্থাৎ তুমি পাশ করতে পারোনি, এই জন্য তোমার এখানে নামটি আসেনি। আর এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। 2-3 ঘন্টা পর যখন ওয়েবসাইটে আপলোড হয়ে, ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে, তখন তুমি লগ ইন করেও এই বিষয়টি কনফার্ম হতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মোট আসন সংখ্যা 1221। অনেকেই কোটা নিয়ে প্রশ্ন করেছিলে। বন্ধুরা, কোটার রেজাল্ট আলাদা, কোটার জন্য আলাদা একটি মেরিট লিস্ট প্রকাশ হবে, তাই এই নিয়ে টেনশন করবে না। বন্ধুরা, এবার আসি ফলাফল বিশ্লেষণ। বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে রেজাল্টটি পাবলিশড হয়েছে, এই রেজাল্ট অনুযায়ী 120-এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী পেয়েছে 102.25, দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছে 100.25, তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছে 99.25, চতুর্থ স্থান অর্জনকারী পেয়েছে 98.75। এই হচ্ছে প্রথম 4 জন শিক্ষার্থী, তাদের স্কোর 120-এর মধ্যে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা তোমরা যে প্রশ্নটি করতে পারো, সেটি হচ্ছে ভাইয়া, কত স্কোরে আমার একটি সম্ভাবনা রয়েছে বি ইউনিটের ক্ষেত্রে, পাশাপাশি কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে? বন্ধুরা, এটা সুনির্দিষ্টভাবে বলাটা খুবই কঠিন। গত বছরের একটি বিষয় ছিল বা একটি সিরিয়াল পর্যন্ত এসেছে, এর আগের বছরে অভিন্নতা ছিল। তোমরা যদি আইসিটি সেলের ওয়েবসাইটে যাও, সেখানে বিগত বছরগুলোর সিরিয়াল এবং স্কোরও তোমরা দেখতে পাবে। এই বছরটাও কিন্তু দেওয়া রয়েছে। এই বছরের যেই সিচুয়েশন দেখতে পাচ্ছি বা যে রেজাল্টটি আমরা দেখতে পাচ্ছি, সে অনুযায়ী বলা যাচ্ছে 120-এর মধ্যে 72 বা 73-এর আশেপাশে নাম্বার পেয়েছো, তাদের একটি সম্ভাবনা রয়েছে। এখন 72 বা 73-এর মধ্যে যে সিরিয়ালটি আসে, তাদেরই কিন্তু একটি সুযোগ আসার কথা রয়েছে। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া সিরিয়াল কত আসতে পারে? এটা 2500 পর্যন্ত বা এর আশেপাশেও থাকতে পারে। তার মানে হচ্ছে 72 বা 73-এর মধ্যে যাদের স্কোর রয়েছে 120-এর মধ্যে, তাদের এখানে একটি সুযোগ রয়েছে। তবে বন্ধুরা, আবারও বলছি, এটা পরিবর্তনশীল, নানা বিষয়ের উপর নির্ভর করছে। একটি ডিটেলস ভিডিও ইনশাআল্লাহ সামনে থাকবে, সেখানে আমি আরও সুনির্দিষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দিব কত সিরিয়াল পর্যন্ত কিভাবে সুযোগটি আসবে বা কাদের সিরিয়ালে সুযোগ আসতে পারে। এখন আপাতত এতটুকু তোমরা ধারণা নিতে পারো, বা যে রেজাল্টটি আমাদের কাছে আমরা দেখতে পেলাম, এই রেজাল্ট অনুযায়ী মনে হচ্ছে 72 বা 73-এর মধ্যে যাদের স্কোর রয়েছে 120-এর মধ্যে, তাদের একটি সুযোগ আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য, স্কোর নিয়ে আলোচনা করলাম, কত সিরিয়াল বা কত স্কোরে তোমার একটি সম্ভাবনা রয়েছে তা নিয়েও আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।